হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। যেহেতু দুর্গাপুজো এসে গেছে, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, তো আজকে হলো মহাষষ্ঠী। তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আর আজকের ব্লগটা কন্টিনিউ করি, স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। তো কোথায় যাই এবং কী কী করি তোমরা সঙ্গে থাকো, চলো। সো শ্বশুরবাড়িতে এবছর আমার দ্বিতীয়তম পুজো, কিছু না, জাস্ট এবছর পুজোটা খুবই ভালোই কেটেছে। সবার সাথে, পরিবারের সবার সাথে বেরিয়েছি, আর ষষ্ঠীতেই বেরিয়ে পড়লাম ওর সাথে, কারণ অনেক জায়গার প্যান্ডেলগুলো ইনকমপ্লিট ছিল, তো কিছু কিছু জায়গা দেখে নিয়েছি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায়, তার জন্য দেখা আর যায় না। তো ষষ্ঠী দিনই বেরিয়ে পড়লাম, দেখে নাও। করিমগঞ্জে কিন্তু বলেছিলাম আমি অনেক আগেই ব্লগে যে 50 ইয়ার্স করে দুটো পুজো খুবই দুর্দান্ত হয়েছে, তো ব্লগটা করে রেখে দিয়েছিলাম অনেক আগেই, যেহেতু আজকে ভাবলাম ছেড়েই দিই, আর অনেক লেট হয়ে গেছে আমার ব্লগটা দিতে দিতে। তো তোমরা দেখে নাও, আমি প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আমাদের এখানে প্যান্ডেলগুলো। ষষ্ঠীতে বের হওয়ার মেইন রিজন হলো প্রচণ্ড জ্যাম থাকে, আর বাকি যে পুজোগুলো থাকে না সেগুলো কমপ্লিট হয় না দেখতে দেখতে। তো ভাবলাম কেন না ষষ্ঠী দিনেই বেরিয়ে যাই, আর তখন ভিড়টাও একটু কম থাকে। এই যে এই জায়গাতে কিন্তু রাম মন্দির করা হয়েছে, যেটা এখনও ইনকমপ্লিট, আজকের মধ্যে ওরা কমপ্লিট করে দেবে। খুবই সুন্দর হয়েছে এই পুজোটা, আর এখানে অনেকটা প্যান্ডেল আছে যেগুলো ইনকমপ্লিট। বাঙালিদের দুর্গাপুজো বলে কথা, ভিড় হবে না, এক বছর পরেই মা আসে, তো রাস্তাতেও অনেক জ্যাম থাকে। আর কি বলবো, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এইটা, তো ভিড় না হলে হয় কি। তো এটা হলো করিমগঞ্জ কলেজের মাঠ, এখানে অনেক বড় বড় সিঙ্গার্সরা এসে প্রোগ্রাম করে দিয়েছে। ভেতরের যে তোমার প্রতিমাগুলো রাখা ছিল, জাস্ট অসম। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এটা, আর তোমরা দেখতে থাকো। আর তারপর আমি আমার বাড়িতে বেক করার জন্য আমার বাড়ির পাশে যে রাস্তাটা গিয়েছি ওইখানেও একটা পুজো হয়, তো ওই দিক দিয়ে আমি বাড়িতে চলে যাব। তো অনেকটাই পুজো দেখে নিয়েছিলাম, নেক্সট দেখা হবে আরেকটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এইভাবেই সাপোর্ট করবে।